হাই ফ্রেন্ডস, আমি কৃষ্ণ প্রসাদ, আপনাদের সামনে আবারও স্বাগত জানাচ্ছি এমস এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে। তো আজকের থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন যে আজকে আমরা একটা বিরাট ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করতে চলেছি। তো সেটা হলো স্টাফ নার্স গ্রেড টু ভ্যাকেন্সি। তো এটা WBHRB অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে, যেটা আজকেই পাবলিশ হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব যে এই যে স্টাফ নার্স গ্রেড টু পোস্ট, তো এটাতে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, তার অ্যাপ্লিকেশন ফিস কত, কত তারিখের মধ্যে অ্যাপ্লাই করতে হবে এবং কি তার লাস্ট ডেট, এই সব কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করুন। তো এই হচ্ছে তার পিডিএফ, WBHRB স্টাফ নার্স ভ্যাকেন্সি 2022-23। ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড হ্যাজ রিলিজড দ্য লেটেস্ট নোটিফিকেশন ফর দ্য রিক্রুটমেন্ট অফ 6092 স্টাফ নার্স গ্রেড টু আন্ডার দ্য হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। তো দেখতেই পাচ্ছেন প্রচুর ভ্যাকেন্সি রয়েছে এই স্টাফ নার্স গ্রেড টু পদে, 6092 জন। অ্যান্ড এলিজেবল ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই অনলাইন ফর দ্য ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স ভ্যাকেন্সি 2022-23 ফ্রম দ্য ওয়েবসাইট WBHRB.in। তো এই অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে, এখান থেকে আপনারা অনলাইন অ্যাপ্লাই করতে পারবেন। এবারে চলে আসুন কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব। দেখুন এখানে লেখা আছে রিক্রুটমেন্ট অর্গানাইজেশন, রিক্রুটমেন্ট অর্গানাইজেশন, সেটা কে অর্গানাইজ করছে রিক্রুটমেন্টটা? রিক্রুটমেন্ট অর্গানাইজ করছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড WBHRB। এবং এই যে পোস্ট, এই পোস্টের নাম হলো স্টাফ নার্স গ্রেড টু। এখানে যে ভ্যাকেন্সি রয়েছে সেটা 6092 এবং স্যালারি যেটা পে স্কেল সেটা হচ্ছে লেভেল 9-এর পে স্কেল, যেটা বেসিক 29,800 টাকা। এর যে জব লোকেশন সেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই থাকবে। লাস্ট ডেট অফ অ্যাপ্লাই December 23, 2022, অর্থাৎ 23 ডিসেম্বর হচ্ছে লাস্ট ডেট, মানে 9 ডিসেম্বর ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং 23 তারিখ সেটার লাস্ট ডেট, মানে প্রায় 15 দিনের কাছাকাছি ফর্ম ফিল আপের জন্য আপনারা টাইম পেয়ে যাবেন। এবং এই যে অ্যাপ্লিকেশন সেটা অ্যাপ্লাই করতে হবে আপনাকে পুরোপুরি অনলাইনে, কোনো অফলাইনে নয়। আর অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেওয়া আছে WBHRB.in, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু সব কিছু নোটিফিকেশন বা কবে অ্যাপ্লাই হবে, কোথা থেকে কীভাবে অ্যাপ্লাই করবেন সব ওখান থেকে আপনারা যদি পেতে চান পেয়ে যাবেন। এরপরে আসছে আপনাদের যেটা অ্যাপ্লিকেশন ফিস, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সবার মধ্যে কোয়েরি থাকে সেটা অ্যাপ্লিকেশন ফিস কত। যদি আপনি SC ST বা PWD ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনার কোনো ফিস লাগবে না, এবং আদার ক্যান্ডিডেট অর্থাৎ জেনারেল বা OBC তাদের ক্ষেত্রে 250 টাকা লাগবে ফর্ম ফিল আপের জন্য, এবং পেমেন্ট মনে হচ্ছে অনলাইনে পেমেন্ট করতে হবে। এরপরে কিছু ইম্পর্টেন্ট ডেট দেওয়া আছে, এই ডেটগুলো সবাই ভালো করে নোটিশ করবে যারা যারা অ্যাসপিরেন্ট রয়েছেন। তো নোটিফিকেশন ডেট December 2, যেটা আজকেই জারি করা হয়েছে, এবং অ্যাপ্লাই স্টার্ট হবে যেটা অনলাইন মোডে সেটা হচ্ছে 9 ডিসেম্বর থেকে শুরু হবে, এবং লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন হচ্ছে 23 ডিসেম্বর। ভালো করে এটা মনে রাখবেন, এক্সাম ডেট এখনও নোটিফাই করেননি, যদি এক্সাম কন্ডাক্ট হয় তাহলে সেটা ডেট বলে দেওয়া হবে। এবং এর কিছু এজ ক্রাইটেরিয়া রয়েছে, এজ ক্রাইটেরিয়ার মধ্যে আছে দ্য এজ লিমিট ফর ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড স্টাফ নার্স রিক্রুটমেন্ট 2022-23 ইজ 20-39 ইয়ার্স। বোঝা গেছে? দ্য ক্রুশিয়াল ডেট ফর দ্য ক্যালকুলেশন অফ দ্য এজ ইজ 1-1-2022, অর্থাৎ জানুয়ারির 1 তারিখের মধ্যে আপনাকে 20 থেকে 39 বছর বয়সের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। এবং এই পোস্টের যে ভ্যাকেন্সি সেটা আলাদা আলাদাভাবে দেওয়া আছে প্রত্যেকটা কোর্সের জন্য। যেমন বেসিক BSc নার্সিং যারা করে রয়েছেন তাদের 2303টা ভ্যাকেন্সি রয়েছে, যারা পোস্ট বেসিক করেছেন তাদের 181টা, GNM ফিমেল যারা তাদের 3183টা রয়েছে, এবং GNM মেল যারা তাদেরও 425টা সিট রয়েছে। এবং এর যে সিলেকশন প্রসেস সেটা কিভাবে হবে, প্রথমে শর্ট লিস্টিং ক্যান্ডিডেট করা হবে, অর্থাৎ টোটাল যে ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করবে তাদের মধ্যে শর্ট লিস্ট করা হবে, এবং তারপরে রিটেন এক্সাম বা ইন্টারভিউ হবে, দেন ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশন কন্টিনিউ হবে। এখানে একটা পেজ আছে যেটাতে ভ্যাকেন্সি দেওয়া আছে, টোটাল কত ভ্যাকেন্সি, কীভাবে ডিভাইড করা আছে সেই সম্বন্ধে দেওয়া আছে। দেখুন BSc নার্সিং যারা করে আছেন তাদের জেনারেলদের 654টি সিট আছে, SC-দের 812টি আছে, ST-দের 248টি আছে, OBC-A 416, OBC-B 131 এবং PWD 42টি সিট আছে, টোটাল 2303টি। এবং যারা পোস্ট বেসিক BSc করে আছেন তাদের ক্ষেত্রে জেনারেলদের 67টি, SC আছে 57, ST 16টি,
ওবিসি এ 28টি, ওবিসি বি 11টি এবং পিডাব্লিউডি 2টি, টোটাল 181টি সিট রয়েছে। জিএনএম যারা ফিমেল আছেন তাদের জেনারেলদের ক্ষেত্রে 1158টি আছে, এসসিদের ক্ষেত্রে 1013টি, এসটিদের ক্ষেত্রে 254টি, ওবিসি এ 524, ওবিসি বি 156 এবং পিডাব্লিউডি 78টি সিট আছে, টোটাল 3183টি। এবং যারা জিএনএম মেল আছে তাদের ক্ষেত্রে 129টি আছে জেনারেল, 161টি এসসি, এসটিদের ক্ষেত্রে 42 এবং ওবিসি এ 67 এবং ওবিসি বি 19, এবং এছাড়াও পিডাব্লিউডি আছে যেটা 7টা ভ্যাকেন্সি রয়েছে, টোটাল 425টা। তো এই হলো রিক্রুটমেন্ট প্রসেস সম্বন্ধে যা যা কোয়ারি ছিল আমি সব কিছুই বলে দিয়েছি। তো 9 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, যখন ফর্ম ফিল আপ করবেন মন দিয়ে করবেন, কোনো তাড়াহুড়ো করবেন না, একটা একটা প্রসেস দেখে নেবেন এবং সব কিছু ডকুমেন্ট আপলোড করবেন। যে আজকের ভিডিওটি এ পর্যন্তই, যদি নতুন কিছু আপডেট থেকে থাকে অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি প্রেস করে দিন যাতে নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।